আজি আইপিএল মহাসমর ফাইনাল ম্যাচ কলকাতা নাইট রাইডর্স আজ সনরাইজর্স হায়দ্রাবাদ ভেটব। এই ম্যাচে বিজয় এবং পরাজিত দলক কোটি কোটি টাকার পুরস্কার প্রদান করা হবে। আইপিএল ম্যাচে গোটিয়ে থর হায়দ্রাবাদ চম্পিয়ান হয়েছিল বেলে কলকাতা নাইট রাইডর্স দুই থর চম্পিয়ান হয়েছে। আজ এই ম্যাচে কেউ টিম জিতব তাহা ম্যাচ পরে জনাপড়ব। হেলে আসন্তু জানিবা আইপিএল চম্পিয়ান টিম কো কেতে টঙ্কা মিলিথায়। বিসিসিআই তরফ মোট 46.5 কোটি টঙ্কা আবণ্টিত করা যাইছি। এতরু বিজয় দলক 20 কোটি টঙ্কা প্রদান করা হবে এবং পরাজিত দলক 13 কোটি টঙ্কা প্রদান করা হবে। এহা সহ তৃতীয় চতুর্থ স্থানে থিবা টিম কো ক্রমাগত ভাবে 7 কোটি ও এবং 6.5 কোটি টঙ্কা প্রদান করা হবে। কেবল সেতিকি নহে 14টি ম্যাচ খেলি 741 রন করেথিবা বিরাট কোহলি কো অরেঞ্জ ক্যাপ মিলিব। এনে তাকু 15 লক্ষ টঙ্কা পুরস্কার রাশি প্রদান করা হবে। সেবেলে পঞ্জাব কিংস র হর্ষল পটেল 24টি উইকেট হাসল করে পর্পল ক্যাপ হাতিছন্তি। তাকু পুরস্কার বাবদরে মধ্য 15 লক্ষ টঙ্কা প্রদান করা হবে। চলিত সিজনে মার্জিনিং প্লেয়ার কো 20 লক্ষ, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার কো 12 লক্ষ টাকা প্রদান করা হবে। চলিত বর্ষ আইপিএল ম্যাচ বেশ রোমাঞ্চকর থিলা। সমস্ত টিম ভালো প্রদর্শন করেছিল। হলে সবুঠারু ভালো প্রদর্শন করে হায়দ্রাবাদ ও কলকাতা আজ ফাইনাল ম্যাচ খেলিবাকু যাচ্ছন্তি। ব্যুরো রিপোর্ট, দিনলিপি লাইভ। দিনলিপি লাইভ কো এবেহি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করন্তু।